হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 8 অর্থাৎ কেমিক্যাল রিয়েকশন বা রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা প্রতীক সম্পর্কে জানবো। হ্যাঁ, রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে মৌলিক ও যৌগিক এই দুইটা শ্রেণীতে ভাগ করেছেন। তো এই পর্যন্ত 118টা মৌলিক পদার্থের কথা জানা গেছে এবং প্রতিটা মৌলিক পদার্থেরই কিন্তু একটা নির্দিষ্ট নাম আছে। আর এদেরকে সংক্ষিপ্ত এবং সুবিধাজনকভাবে প্রকাশের জন্যই আমরা প্রতিটা মৌলের আলাদা আলাদা একটা প্রতীক ব্যবহার করি। সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুইটি অর্ধাক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। তো মৌলকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা আসলে প্রতীক বলি। যেমন দেখো, এই চার্টের মধ্যে আমরা বিভিন্ন মৌলের কিছু প্রতীক দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সংকেত। আসলে প্রতীক এবং সংকেত এগুলো সম্পর্কে আমাদের অলরেডি ধারণা আছে, কারণ আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু এগুলো নিয়ে আলোচনা ছিল। তো তারপর একটু বলি সংকেত কি। সংকেত হলো কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত প্রকাশ। একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত, সেসব মৌলের প্রতীক ও তাদের সংখ্যা দিয়ে সংকেত লেখা হয়। তার ফলে যেটা হয় যে একটা সংকেত থেকে একটা অণুতে কি কি পরমাণু আছে সেটা জানার সাথে সাথে কোন পরমাণু কতটি আছে সেটাও জানা যায়। যেমন পানির অণুর সংকেত হলো H2O। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে পানিতে আসলে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে, এবং একটা পানির অণুতে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু আছে। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অণুর সংকেত HCl, এখান থেকে বোঝা যায় যে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণুতে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন আছে। তো গ্যাসীয় মৌলসমূহের ক্ষেত্রে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে দুই লিখে। যেমন হাইড্রোজেন অণুর সংকেত হচ্ছে H2, অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2, কারণ এরা আসলে দুজনে মিলে, মানে দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি করে। সো এখানে আমরা অক্সিজেন অণুর একটা গঠন দেখতে পাচ্ছি, আবার পানির অণুর গঠন দেখতে পাচ্ছি। তো কিছু কিছু তরল পদার্থ, কঠিন পদার্থের ক্ষেত্রেও কখনো কখনো দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, তাদের সংকেতও একইভাবে লেখা হয়। যেমন ব্রোমিনের সংকেত হচ্ছে Br2, এটি সাধারণত তরল অবস্থায় থাকে। অপরদিকে যেসব মৌলের পরমাণু একসাথে থাকলেও তারা কোনো অণু গঠন করে না, মানে তারা কোনো বন্ধন সৃষ্টি করে না, তাদের ক্ষেত্রে সংকেত লেখা হয় না বা তাদের সংকেত হয় না। যেমন সোডিয়াম, লোহা, কপার ইত্যাদি মৌলগুলোর কোনো আলাদা সংকেত নেই, তাদের প্রতীকী হচ্ছে তাদের পরিচয়। তো এবার আমরা বিভিন্ন মৌল যৌগের একটু সংকেতগুলো দেখি। সো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই দ্বিপরমাণু, মানে এদের দুইটা পরমাণু মিলে একটা অণু। কেবল ওজোন অণু ক্ষেত্রে তিনটা অক্সিজেন পরমাণু মিলে আসলে ওজোন অণু তৈরি হয়। এরপর আছে সোডিয়াম ক্লোরাইড, যার সংকেত NaCl, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত CaO, পটাসিয়াম আয়োডাইডের সংকেত Ki, সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2, কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2, ক্যালসিয়াম সালফেট CaSO4, পটাসিয়াম নাইট্রেট KNO3, সোডিয়াম কার্বনেট Na2CO3, অ্যালুমিনিয়াম ফসফেট AlPO4। তো এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না যে এগুলোর সংকেত এগুলোই কেন হলো, বা এই যে 2, 3 এই সংখ্যাগুলো কীভাবে নির্ধারিত হয়েছে, তাই না? আসলে এই যৌগের সংকেত লেখা শিখতে হলে আমাদেরকে আসলে একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে মৌলের যোজনী। হ্যাঁ, আমরা এবার যোজনী সম্পর্কে জানবো। কোনো মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা একটা হাতের সাথেও তুলনা করতে পারি। এই হাত দিয়ে বিভিন্ন পরমাণু একে অন্যকে ধরে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যেমন ধরো, যে মৌলের একটা হাত তার যোজনী হবে 1। হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়েরই যোজনী 1, মানে তারা হচ্ছে এক হাত বিশিষ্ট। তার মানে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু এক হাত যুক্ত করে নিজেদের মধ্যে তারা কিন্তু একটা অণু তৈরি করতে পারে, আর তখনই আসলে তারা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। আবার খেয়াল করে দেখো, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তার মানে হচ্ছে ওর হাত 2টা। তো সে 2 হাত দিয়ে এক হাত আছে বা এক যোজি এরকম 2টা পরমাণুকে ধরতে পারবে, আর এই কারণে একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন পরমাণুকে ধরে H2O অণু উৎপন্ন করে, মানে পানি উৎপন্ন করতে পারে। আবার কিন্তু একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথেও যুক্ত হতে পারে, কারণ তাদের দুইজনেরই 2টা হাত হাতে হাতে মিলে যায়। আবার নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, তার মানে সেটা কিন্তু 3টা হাত। সো 3টা হাত দিয়ে সে কিন্তু এক হাতওয়ালা 3টা পরমাণুকে ধরতে পারবে। তো সে যদি হাইড্রোজেনকে ধরতে চায়, তাহলে কিন্তু সে 3টা হাইড্রোজেনকে ধরতে পারবে, কারণ হাইড্রোজেনের হাত 1। আর এই কারণেই সে যখন এই কাজটা করে, তখন সে যে যৌগটা তৈরি করে সেটাই হতে যায় আমাদের অ্যামোনিয়া, মানে NH
থ্রি, আবার কার্বনের যোজনী চার, তাই মিথেন অণুর সংকেত হচ্ছে CH4, মানে একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন। তো কোন কোন মৌলের একাধিক যোজনী কিন্তু থাকতে পারে, যেমন সালফারের যোজনী 2 হয়, 4 হয়, আবার 6 হয়, আবার আয়নের যোজনী 2ও হয়, 3ও হয়। তো এক্ষেত্রে কোন যৌগে কম যোজনী ব্যবহার হলে তার নামের শেষে আস কথাটা যুক্ত হয় এবং বেশি যোজনী ব্যবহার হলে তার নামের শেষে ই কথাটি যুক্ত হয়। যেমন আয়রনের সাথে যদি সালফার যুক্ত হয় এবং সেখানে যদি যোজনী 2 ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা বলি ফেরাস সালফেট, আর যদি যোজনী 3 ব্যবহার হয় তখন সেটাকে আমরা বলি ফেরিক সালফেট। তো এক্ষেত্রে কিন্তু এই ফেরাস সালফেট এবং ফেরিক সালফেটের ধর্মে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, যে যৌগ গঠনের সময় মৌলের সবগুলো হাত বা যোজনী কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, মানে কোনো হাত ফাঁকা থাকতে পারবে না, তাই যৌগের যোজনী হবে সবসময় শূন্য। মানে একটা যৌগ যখন পরিপূর্ণ হয়ে যাবে তার যেহেতু হাত ফাঁকা থাকে না তাই তার যোজনী হয় শূন্য। এবং আরেকটা জিনিস আমাদের বলে রাখি, খেয়াল করো এখানে কিন্তু আমরা শুধু হাইড্রোজেন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, বাট ব্যাপারটা কিন্তু এরকম না যে সবসময় হাইড্রোজেনই যুক্ত হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যেই পরমাণুর সাথে যেই পরমাণুটা বন্ধন তৈরি করতে আগ্রহী হয় তখন তারা দেখে তাদের মধ্যে হাত মিলে যায় কি না, বা যে কোনোভাবেই হোক না কেন যখন একাধিক পরমাণু একসাথে যুক্ত হয় তাদের মধ্যে ইন টোটাল হাতের সংখ্যা মিলে যেতে হবে। হাত যদি না মেলে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো যদি একাধিক পরমাণু মিলে হাত সবসময় পূর্ণভাবে ব্যবহার করতে না পারে, মানে হাত ফাঁকা থেকে যায়, তখন কিন্তু সেটা যৌগ হবে না এবং তখন তার যোজনীর মান থাকবে, যেমন যৌগমূলকের ক্ষেত্রে এমনটা হয়। তো এই যৌগমূলক কি, আসলে কখনো কখনো একাধিক পরমাণু মিলে একটা পরমাণুর গুচ্ছ তৈরি করে, যারা কিনা রাসায়নিক বিক্রিয়ার সময় নিজেদের মধ্যে ভেঙে না গিয়ে একটা মাত্র পরমাণুর মতো কাজ করে, যে মানে গোটাটা একসাথে থাকে আর কি। তো এদেরকে আমরা আসলে যৌগমূলক বা র্যাডিক্যাল বলে থাকি। এরা প্রকৃতিতে স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের পরমাণুর মতো অন্য পরমাণুর সাথে যৌগ গঠনে অংশ নেয়, যেমন OH- মূলক, এটাকে আমরা হাইড্রোক্সিল মূলক বলি, SO4 এটাকে আমরা সালফেট মূলক বলি, এটা হচ্ছে কার্বোনেট মূলক, এটা হচ্ছে নাইট্রেট মূলক, এটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক। যেমন দেখো এখানে আমরা OH- মূলকটা দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন যুক্ত হয়ে আছে, বাট দেখো এখানে কিন্তু অক্সিজেন তো দুইটা হাত আমরা জানি, তার যোজনী 2, মানে তার তো এখনও একটা হাত ফাঁকা আছে, এই জন্য তার উপরে ছোট্ট করে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। আসলে এই প্লাস মাইনাসটা কেন হয় এটা আমরা আরও উপরে শ্রেণীতে গিয়ে বুঝবো। তো আপাতত আমরা শুধু দেখবো যে প্লাস মাইনাস চিহ্নের আগে সংখ্যাটা কত, এখানে যেহেতু কোনো সংখ্যা নেই মানে এখানে আসলে 1 আছে, আর এই কারণে হাইড্রোক্সিল মূলকের যোজনী হচ্ছে 1, মানে তার একটা হাত ফাঁকা, সেই এক হাত দিয়ে এক হাত বিশিষ্ট অন্য আরও কোনো পরমাণুকে ধরতে পারবে। এরপরে খেয়াল করে দেখো এখানে আমরা অ্যামোনিয়াম মূলক দেখতে পাচ্ছি, এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 5, তো চারটা হাত দিয়ে সে চারটা হাইড্রোজেনকে ধরেছে বাট একটা হাত ফাঁকা, আর এই কারণে এর যোজনী হচ্ছে NH4 এবং সেটা হচ্ছে 1, মানে এখানে কোনো সংখ্যা যেহেতু না এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে প্লাস ধর্মী। তো এভাবে আসলে যৌগমূলকের ক্ষেত্রে হাতগুলো ফাঁকা থাকে। আবার খেয়াল করে দেখো SO4 মানে সালফেট মূলক, এটার উপরে কি দেওয়া 2-, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে এর আসলে দুইটা হাত ফাঁকা থাকে, তার মানে এ যদি কারোর সাথে যুক্ত হতে চায় তাহলে অবশ্যই এক হাতওয়ালা দুইজন লাগবে অথবা দুই হাতওয়ালা একজন হলেই হয়ে যাবে। যেমন এ যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন সে আসলে দুইটা হাইড্রোজেনকে ধরে, আর এই কারণেই আসলে সালফিউরিক অ্যাসিডের সংকেত হয় H2SO4। আবার ধরো এটার সাথে দ্বিযোজী কোনো পরমাণু আমরা যুক্ত করতে চাই, যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়াম পরমাণুর যোজনী 2, মানে তার হাত 2টা, আর যেহেতু সালফেটেরও হাত 2টা তাই এই দুই হাত দুই হাত মিলে যাওয়ার জন্য আসলে আর একটা ক্যালসিয়াম পরমাণুই যথেষ্ট, আর এই কারণে ক্যালসিয়াম আর সালফেট মিলে যখন ক্যালসিয়াম সালফেট তৈরি করে তখন তার সংকেতটা হয় CaSO4, মানে একটা ক্যালসিয়াম পরমাণু। মানে এখানে আসলে অনেক বোঝার জিনিস আছে, তুমি যদি এভাবে বন্ধন বুঝে বুঝে শিখতে পারো তুমি আসলে যে কোনো যৌগের সংকেত কিভাবে লিখতে হয় বা সংকেত নিজে নিজেই বলে দিতে পারবে। তো যাই হোক এই যৌগমূলকে ফিরে আসি, এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন যৌগমূলক গঠন হয় তখন কিন্তু সবগুলো হাত পূরণ হয় না, মানে হাত ফাঁকা থাকে, মানে যেটা বলছি আর কি, তাই এর যোজনী আছে, তাই যৌগমূলক কিন্তু আসলে কোনো যৌগ নয়। তবে এর ফাঁকা হাতের সাথে যখন অন্য কিছু যুক্ত হয়ে হাত পূর্ণ করে তখন আসলে এটা পরিপূর্ণতা পায়, মানে একটা কমপ্লিট যৌগ হয়। তো এক্ষেত্রে যদি ধাতু যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তবে তাদের নামের শেষে আইড বা এড থাকে, যেমন ক্যালসিয়াম সালফেট, এটা হয়তো বললাম ক্যালসিয়াম সালফেটের কথা, মানে দেখো ক্যালসিয়াম সালফেট নামের শেষে এড কথাটা আছে। তো এবার আমরা আসলে বিভিন্ন মৌল ও যৌগমূলকের যোজনীগুলো একটু
দেখে নেই এবং আমরা এটা খুব ভালোভাবে মুখস্থ করবো। আমরা যতদিন সায়েন্স নিয়ে পড়াশোনা করবো বা কেমিস্ট্রি পড়বো আমাদের সারা জীবন এটা কাজে লাগবে। সো এখানে ধাতু আছে, অধাতু আছে, তারপর হচ্ছে যৌগমূলক আছে। তো এইখানে যারা আছে তারা সবাই হচ্ছে একযোজী, মানে তাদের জন্য এক, এদের সবার জন্য দুই, এদের সবার জন্য তিন এবং এদের সবার জন্য চার। সো আমরা এই চারটা ভালোভাবে তুলে নেই অথবা আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। সো তাহলে আমরা কিন্তু মোটামুটি আণবিক সংকেত অলরেডি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু হাত মিলিয়ে ধরে ফেলতে পেরেছি। তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে আমরা আরেকটা নিয়মে শুধুমাত্র যোজনী সংখ্যা মুখস্থ রেখেও আমরা কিন্তু আণবিক সংকেত লিখতে পারি। তো এবার আমরা এই আণবিক সংকেত লেখার নিয়মটা জানবো। ধরি আমাদের কাছে দুইটি মৌল বা মূলক বিশিষ্ট একটা যৌগ আছে যাদের নাম হলো এ আর বি। তো এ মোলের যোজনী এক্স এবং বি মোলের যোজনী হচ্ছে ওয়াই। তাহলে ওই যৌগের সংকেত লেখার সময় আমরা যে নিয়মগুলো ফলো করব সেটা হচ্ছে, প্রথমত দেখব যে ওই উভয় মোলের কিংবা উভয় মূলকের যোজনী কি ভিন্ন কিনা এবং তারা একে অন্যের গুণিতক কিনা। যদি তারা আলাদা হয় এবং গুণিতক না হয় তাহলে আমরা যে কাজটা করব, এ মোলের যোজনী সংখ্যা বি মোলের ডান পাশে সামান্য নিচে ছোট করে লিখব এবং বি মোলের যোজনী সংখ্যা এ মোলের যোজনীর ডান পাশে নিচে ছোট্ট করে লিখবো, মানে একটা সাথে একটা অদল বদল করবো বা বিনিময় করব। অর্থাৎ তখন ওই যৌগটার সংকেতটা লিখবো এইভাবে যে এ ওয়াই বি এক্স, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত এ এল টু ও থ্রি। খেয়াল করো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন, অক্সাইডের যোজনী হচ্ছে দুই, তাদের যোজনীকে আমরা উল্টাপাল্টা করে নিচে ছোট্ট করে লিখে দিয়েছি। আরেকটা নিয়ম হচ্ছে যে উভয় মোলের কিংবা উভয় মূলকের যোজনী যদি কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হয় তাহলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে তারপর বিনিময় করে লিখতে হয়। মানে যদি ওই দুইটা মোলের যোজনীকে আমরা একটা পূর্ণ সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি তখন আসলে আমরা তাদেরকে ভাগ দিয়ে ছোট সংখ্যাটা লিখব। যেমন কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের যোজনী কিন্তু যথাক্রমে চার এবং দুই। আমরা জানি কার্বনের জন্য চার হয় এবং অক্সিজেনের জন্য হচ্ছে দুই। তাই এক্ষেত্রে আমাদের সংকেতটা হওয়া উচিত ছিল সি টু ও ফোর, যোজনে উল্টাপাল্টা করে। কিন্তু খেয়াল করো দুই এবং চার দুইটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় ওয়ান, এখানে হয় টু, মানে সি ওয়ান ও টু বা সি ও টু, এবং এটাই কিন্তু আমরা আসলে লিখে থাকি। এখানে তোমাদের একটা জিনিস একটু বুঝিয়ে দিই, খেয়াল করে দেখো তো আমরা যদি হাত মিলিয়ে সংকেত লেখার চেষ্টা করি তাহলে কী হয়, একটা কার্বনের কয়টা হাত, চারটা হাত, আর অক্সিজেনের কয়টা হাত, একটা অক্সিজেনেরই দুইটা হাত। তাহলে কার্বনের চারটা হাতের সাথে যদি আমরা অক্সিজেনের হাত মিলাতে চাই তাহলে কয়টা অক্সিজেন লাগবে, হ্যাঁ দুইটা অক্সিজেন লাগবে, কারণ দুইটা অক্সিজেনের দুইটা দুইটা চারটা হাত হবে এবং সেই চারটা হাত দিয়েই সে আসলে কার্বনের চারটা হাতকে পরিপূর্ণভাবে ধরতে পারে। সো এইভাবে আসলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত সিও টু কীভাবে এলো খুব সহজে বোঝা যেতে পারে। এরপর হচ্ছে যৌগ বা মৌল উভয় যৌগমূলকের যোজনী একই হলে এক্ষেত্রে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌল কিংবা মূলকগুলো পাশাপাশি লিখলেই চলে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনীয় দুই, অক্সিজেনের যোজনীয় দুই, কিন্তু আমরা এখানে কিন্তু কোনোটাই লিখিনি কারণ সেটা দরকার পড়ে না। এবং আরেকটু যদি ভালোভাবে খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে ক্যালসিয়ামেরও দুইটা হাত, অক্সিজেনের দুইটা হাত, দুইজনের দুইটা দুইটা হাতকে ধরে ফেলেছে। তার মানে একটা ক্যালসিয়াম পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলেই আসলে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, আর এই কারণে ক্যালসিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে সি এ ও। ঠিক একইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড, একটু আগে পড়েছিলাম অ্যামোনিয়াম মূলক তার যোজনী এক, সেই এক হাত দিয়ে এক হাতওয়ালা একটা ক্লোরিন পরমাণুকে ধরে ফেলেছে। আবার এনএস ফোর এনও থ্রি বা অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে একটু খেয়াল করার জিনিস আছে। দেখো এখানে অ্যামোনিয়াম পুরোটাই কিন্তু একটা যৌগমূলক এবং এনও থ্রি পুরোটাই হচ্ছে একটা যৌগমূলক। তো অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে আসলে প্লাস ওয়ান এবং নাইট্রেট মূলকের যোজনী হচ্ছে মাইনাস ওয়ান, মানে দুইজনেরই একটা একটা করে হাত, আর এই কারণে একটা অ্যামোনিয়াম মূলক আর একটা নাইট্রেট মূলক একসাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম আর নাইট্রেট কিন্তু প্লাস মাইনাস, হ্যাঁ মানে এখানে একটা বিষয় আছে যে ধনাত্মক জিনিসের সাথে সাধারণত ঋণাত্মক জিনিস যুক্ত হবে। যাই হোক, এটা নিয়ে এখন তোমাদের ভাবতে হবে না, এটা নিয়ে তোমরা উপরে লেভেলে ভাববে যে প্লাস মাইনাসের ব্যাপারটা কী। তো এবার আমরা রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানবো। হ্যাঁ, কোনো রাসায়নিক বিক্রিয়ার বিবরণ দিতে হলে আমাদেরকে রাসায়নিক সমীকরণ সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। তো কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য এবং উৎপন্ন দ্রব্যকে প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্নের সাহায্যে প্রকাশ করাকেই আসলে রাসায়নিক সমীকরণ বলে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড একসাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তো দেখো এদেরকে যুক্ত করার জন্য আমি প্লাস চিহ্ন অ্যারো চিহ্ন ব্যবহার করে দেখিয়েছি, তাই না? তো এটাই হচ্ছে আসলে একটা রাসায়নিক সমীকরণ। তো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, এক অংশে বিক্রিয়ক পদার্থ এবং অন্য অংশে বিক্রিয়ার ফলে উৎপন্ন নতুন পদার্থ
থাকে, দেখতেই পাচ্ছি এখানে এটা। তো বিক্রিয়ায় মূলত যেসব পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলি। তো এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এরা দুজনই হচ্ছে আসলে বিক্রিয়ক। অন্যদিকে বিক্রিয়া সংগঠিত করার পর যা উৎপন্ন হয় তাদেরকে আমরা উৎপন্ন পদার্থ বা উৎপাদ পদার্থ বলতে পারি। তো একটা রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয় সেখানে কোনো নতুন পরমাণুর সৃষ্টি বা নতুন পরমাণুর ধ্বংস হয় না, কেবলমাত্র তাদের পুনর্বিন্যাস ঘটে। খুব ভালো করে যদি সমীকরণটা খেয়াল করো দেখবে এখানে পরমাণুর সংখ্যা কোথাও কম বেশি হয়নি। তো এখন এই রাসায়নিক সমীকরণ লেখার নিয়মগুলো কি কি আমরা একটু জানবো। আমরা অলরেডি মনে হয় আইডিয়া পেয়ে গিয়েছি, তাই না? তো তারপর একটু বলা যাক, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোর স্বসপ্রতীক বা সংকেত সমীকরণটির তীর চিহ্নের বাম দিকে এবং বিক্রিয়াজাত পদার্থ বা উৎপাদ পদার্থগুলোকে অ্যারো চিহ্নের ডান দিকে লিখতে হয়। এটাই তো আমরা করে আসলাম। এরপর হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের সংকেতের মধ্যে যোগ চিহ্ন দেওয়া হয়। একটু যেমন বিক্রিয়াটার মধ্যে একাধিক পদার্থ একসাথে বিক্রিয়া করেছিল। এরপর হচ্ছে কোনো কোনো পদার্থের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে থেকে সেই সংখ্যা লিখতে হয়, এতে পরমাণুর সমতা রক্ষিত হয়। তখন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো যায়। যেমন দেখো আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এখানে H2 সামনে 2 আছে এবং H2O এর সামনে 2 আছে। এর মানে হচ্ছে আসলে দুইটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু মিলে আসলে দুইটা পানির অণু তৈরি করে। তো এই সংখ্যাগুলো আমরা সামনে কিন্তু লিখে দিয়েছি, এবং এই সংখ্যাগুলো না দিলে যেটা হতো, এই অণু পরমাণুর সমতা আসলে রক্ষিত হতো না। আর এই সমতা করে ফেলার পরে আমরা এই অ্যারো চিহ্নর বদলে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। তো বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মোলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরেও গঠিত অণুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মোলের পরমাণু থাকতে হবে। তাই সমীকরণের উভয় পক্ষে মোলের পরমাণুর সমতা আনার জন্য প্রতীক ও সংকেতগুলোকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তো এখন এই বিক্রিয়াটা কীভাবে সমতা হলো বা একটা রাসায়নিক সমীকরণকে কীভাবে সমতাকরণ করতে হয় সেই নিয়মটা আমরা একটু দেখবো বা বোঝার চেষ্টা করব। সো হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় আমরা জানি। সো তার মানে এখানে অ্যারো চিহ্নের বাম পাশে থাকবে হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং অ্যারো চিহ্নের ডান পাশে থাকবে পানি H2O। এখন এই অবস্থায় খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি দেখবো যে এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটা, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে। বাট এখানে অক্সিজেন পরমাণু কিন্তু দুইটা ছিল, তাহলে এখানে অক্সিজেন পরমাণু কয়টা? এখানে কিন্তু একটা। তার মানে এখানে অবশ্যই সমতাটা নেই। তো আমরা কিভাবে চিন্তা করব, যেহেতু এখানে অক্সিজেন দুইটা, তার মানে আমরা তখন যে কাজটা করব, প্রথমে পানির সামনে আমরা দুই দিয়ে গুণ করব। এতে যেটা হলো সব কিছু ডবল ডবল হয়ে গেলো, মানে অক্সিজেনও দুইটা হয়ে গেল, হাইড্রোজেন পরমাণুও দুইটা হয়ে গেল, মানে এক কথায় পানির অণু হচ্ছে দুইটা হয়ে গেল, তাই তো? এখন খেয়াল করো যখন আমরা দুই বসালাম তখন তো অক্সিজেনের সংখ্যা ঠিক হয়ে গেল, বাট দেখো তো হাইড্রোজেন এখন কয়টা হয়ে গেছে, H2, তার সামনে দুই, মানে H কয়টা, চারটা। তার মানে এখানে আসলে চারটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এইখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? এখানে হাইড্রোজেন পরমাণু আছে দুইটা। তো এখন যদি আমরা এখানে চারটা করতে চাই, তার মানে আমাদের এখানে এই হাইড্রোজেন অণুর সামনে দুই বসাতে হবে, অর্থাৎ দুইটা হাইড্রোজেন অণু নিলে চারটা হাইড্রোজেন পরমাণু আমরা পাবো, আর এই কারণে আমরা এখানে দুই বসালাম। এখন খেয়াল করে দেখো এখন কিন্তু সব কিছু মিলে গিয়েছে, আর এর মানেই হচ্ছে আমাদের বিক্রিয়াটা এখন সমতা হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই বিক্রিয়ায় পরমাণুর সংখ্যা হিসেব করি, যে বিক্রিয়ার আগে মোট পরমাণুর সংখ্যা, বিক্রিয়ার পরে মোট পরমাণু সংখ্যা সমান আছে কিনা সেটাও আমরা কিন্তু করতে পারি। সো এই পরমাণুর সমতার হিসেবটা আমরা কিভাবে করব, সো দেখো আমরা প্রথমে সমীকরণটা লিখব। লিখার পরে যে কাজটা করব, প্রথমে হচ্ছে আমরা এখানে অণুর সংখ্যাটা লিখব, তার সাথে আমরা মৌলগুলোকে গুণ দিয়ে লিখব। যেমন দেখো এখানে আমরা লিখেছি 2 × H2 + O2। O2 এখানে কয়টা আছে? এখানে তো আসলে 1 আছে, তাই না? মানে এটা হচ্ছে 1 × O2, তার সামনে হচ্ছে 2 × H2O1, মানে ও তো এখানে একটা ছিল। তো এরপরে আমরা এগুলোকে একটু হিসাব করবো যে কয়টা পরমাণু আছে। খেয়াল করো পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে দুইটা, আর এখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? দুইটা, মানে 2 × 4 হবে আর কি। তারপরে এখানে হচ্ছে 1, এবং এখানে তো দুইটা পরমাণু, 2 দিয়ে আমরা গুণ করব। ঠিক একইভাবে এখানে 2, আর এখানে হচ্ছে 2 + 1, কারণ দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন এখানে আছে। এরপরে আমরা স্বাভাবিকভাবে হিসাব করে দেখব যে বামপক্ষে হচ্ছে 6টা পরমাণু এবং ডানপক্ষে 6টা পরমাণু, অর্থাৎ বামপক্ষ ইজ ইকুয়াল টু ডানপক্ষ, অর্থাৎ বিক্রিয়ার আগে এবং পরে মোট পরমাণু সংখ্যা একই আছে। তো এই যে রাসায়নিক সমীকরণ আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রসরণ বিক্রিয়া ইত্যাদি ইত্যাদি।
তো এখন আমরা এই বিক্রিয়ার একটু প্রকারভেদগুলো সম্পর্কে একটু জেনে আসি। তো প্রথমে হচ্ছে সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, এই ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একের অধিক পদার্থ একত্রিত হয়ে ভিন্নধর্মী নতুন একটি রাসায়নিক পদার্থ তৈরি করে তাদেরকে সংযোজন বিক্রিয়া বলে। মানে এক কথায় দুটো জিনিস যুক্ত হবে, যেমন জিঙ্ক এবং সালফার একত্র হয়ে জিঙ্ক সালফার উৎপন্ন করে, আয়রন এবং সালফার যুক্ত হয়ে ফেরাস সালফাইড উৎপন্ন করে যেটা কিনা ধূসর বর্ণের। তো এখানে আসলে দুইটা বিক্রিয়াতেই আমরা দেখছি মৌল যুক্ত হয়েছে, তবে সবসময় যে মৌল যুক্ত হবে তা না, দুইটা যৌগও কিন্তু যুক্ত হতে পারে, যেমন অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড, এই দুইটা যুক্ত হয়ে কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এরপর হচ্ছে বিয়োজন বিক্রিয়া। যে সকল বিক্রিয়া একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাদেরকে বিয়োজন বিক্রিয়া বলে। যেমন ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, এটাকে তাপ দিলে সেটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তার মানে বিয়োজন বিক্রিয়া মানেই হচ্ছে একটা জিনিস আসলে ভেঙে যাবে। তো এই যে গ্যাসটা, এটা আসলে কার্বন ডাইঅক্সাইড কিনা সেটা পরীক্ষা করে আমরা দেখতে পারি। সেটার জন্য আমরা করবো কি, একটা টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার স্বচ্ছ চুনের পানি নিয়ে একটা নির্গমন নলের সাহায্যে তার মধ্যে ওই গ্যাসটা আমরা চালনা করবো। করলে দেখা যাবে যে চুনের পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। তো এখানে আসলে হচ্ছেটা কি, এখানে যেটা হচ্ছে যে চুনের পানি মানে হচ্ছে আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হয়। আর এই ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হওয়ার কারণেই আসলে চুনের পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। এছাড়া বিয়োজন বিক্রিয়ার আরও কিছু উদাহরণ আমরা দেখতে পারি, যেমন কপার কার্বনেটকে তাপ দিলে সেটা ভেঙে কপার অক্সাইড এবং কার্বন অক্সাইডে পরিণত হয়, আবার পটাশিয়াম ক্লোরাইডকে আমরা তাপ দিলে সেখান থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। তো এরপরে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যে সকল বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটা মৌলকে সরিয়ে দিয়ে নিজে ওই স্থান দখল করে বা প্রতিস্থাপিত করে নতুন যৌগ তৈরি করে তাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন লোহার গুঁড়া এবং কপার সালফেটের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন হয়। এখানে কি হলো খেয়াল করে দেখো, এখানে সালফেটের সাথে কপার ছিল, এই আয়রন করলো কি, এই কপারটাকে ধাক্কা মেরে উঠিয়ে দিয়ে সেই জায়গাটা নিজে দখল করলো এবং কপারটাকে আলাদা করে দিল। তো এখানে যে উৎপন্ন ফেরাস সালফেট, এই ফেরাস সালফেটের রং হালকা সবুজ, অন্যদিকে কপার সালফেট যেটা ছিল তার রং ছিল হালকা নীল। তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে দ্রবণটার রং নীল থেকে হালকা সবুজে পরিণত হয়। লোহার পরিবর্তে জিঙ্ক বা ম্যাগনেশিয়াম ইত্যাদি যৌগ ব্যবহার করেও এই প্রতিস্থাপন বিক্রিয়া দেখানো যায়। যেমন জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। তো এখানে আসলে জিঙ্ক এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে উঠিয়ে দিয়েছে। এরপর হচ্ছে দহন বিক্রিয়া। দহন এমন একটি রাসায়নিক পরিবর্তন যেখানে কোনো কিছু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপশক্তি উৎপন্ন করে। যেমন তাপ দেওয়ার ফলে সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। একইভাবে ম্যাগনেশিয়াম বাতাসের অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার মাধ্যমে পুড়তে থাকে, আমরা প্রজ্বলিত শিখা দেখতে পাই। এভাবে যখন সমস্ত ম্যাগনেশিয়াম পুড়ে শেষ হয়ে যায় তখন আপনাআপনি শিখা নিভে যায় এবং শেষে ছায়ের মতো ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়, কারণ এই ম্যাগনেশিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইডই আসলে উৎপাদ হিসেবে উৎপন্ন করছে। এরপর হচ্ছে প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, এটা আবার কি, যে বিক্রিয়ায় বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও পানি উৎপন্ন করে। লবণ পানি সেটা অ্যাসিডিও হয় না, সেটা ক্ষারীয় হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি। আবার অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে যেটা কিনা একটা ক্ষার, এবং বিক্রিয়া করে সে উৎপন্ন করে ক্যালসিয়াম অ্যাসিডেট নামক একটা লবণ এবং এটা হচ্ছে পানি। সো এতক্ষণ ধরে আমরা যে বিক্রিয়াগুলো দেখলাম, তোমরা কিন্তু একটু কষ্ট করে বিক্রিয়াগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, আর যদি বুঝে বুঝে মিলিয়ে পড়তে পারো তাহলে তো খুবই ভালো। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব, যেহেতু আমরা এখনও সম্পূর্ণভাবে পরিপক্ক না রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ গভীরভাবে বোঝার জন্য, অন্তত তুমি যেন একটা যৌগ দেখে চিনতে পারো বা একটা সংকেত যেন চট করে বলে দিতে পারো, তাহলে তুমি খুব সহজে বিক্রিয়াগুলো লিখে আসতে পারবে পরীক্ষার খাতায়। তো এবার আমরা রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর দেখব। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর ঘটে। যেমন মোম একটা রাসায়নিক বস্তু, একে পোড়ালে এতে সঞ্চিত রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়ে তাপশক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়। একইভাবে গ্যাসের চুলায় গ্যাস জ্বালালেও গ্যাসের সঞ্চিত শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়ে প্রচুর তাপশক্তি ও আলোক শক্তি উৎপন্ন করে। তো এই উৎপন্ন তাপশক্তি দিয়েই আমরা রান্নাবান্না করি। তো কোনো কোনো বিক্রিয়ায় আবার শক্তি কিন্তু শোষিতও হতে পারে, যেমন খাবার সোডা ও লেবুর রস একসাথে মেশালে দেখা যায় সেটা ঠান্ডা হয়ে যায়। এর কারণ হলো এই বিক্রিয়ায় তাপশক্তি হ্রাস পায়, তা না হলে কিন্তু ঠান্ডা লাগতো। আসলে যেটা হয়, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, তো সাইট্রিক অ্যাসিড এই বেকিং সোডার সাথে বিক্রিয়া করে বা খাবার সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন
করে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটাকেই আসলে আমরা বিক্রিয়ার সময় বুদবুদ হিসেবে দেখতে পাই। আবার কোন কোন বিক্রিয়ায় অনেক বেশি শক্তি নির্গত হতে পারে, যেমন পানির সাথে চুন মেশালে পানি ফুটানোর সময় পানি যেরকম টকবক করে ফোটে মিশ্রণটা অনেকটা সেরকমভাবে ফুটতে থাকে। এখানে যেটা হয় যে চুনের সাথে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানি যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যা মূলত স্ল্যাক লাইম নামে পরিচিত। তো এই স্ল্যাক লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়, আর পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণকেই আমরা আসলে চুনের পানি বলি বা লাইম ওয়াটার বলে থাকি। তো চুন ও পানির যে সাসপেনশন সেটাকে রেখে দিলে এর উপরে পরিষ্কার পানির মতো যে অংশ দেখা যায় সেটাই আসলে চুনের পানি। সো এতক্ষণ ধরে আমরা যেসব বিক্রিয়াগুলো দেখলাম সবগুলো বিক্রিয়ায় কিন্তু আমাদের একটু মনে রাখা লাগবে। সো এবার আমরা দেখব যে একটা শুষ্ক কোষে কীভাবে শক্তি রূপান্তরিত হয়। শুষ্ক কোষ কি? আমরা টর্চ লাইট, বিভিন্ন রকমের রিমোট কন্ট্রোলার, নানা রকমের খেলনা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করি এগুলোকে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলে। এটি তৈরিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন দস্তা, অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইত্যাদি ব্যবহার করা হয়। তো এখানে আসলে যেটা হয় যে কোষে থাকে এই সকল রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি তৈরি শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই তৈরি শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটা ছোট্ট বাল্ব জ্বালাতে পারি। যেমনটা দেখো, এখানে আমরা একটা ব্যাটারির ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সাথে তার দিয়ে একটা লাইটকে যুক্ত করে লাইটটা জ্বালাচ্ছি। এতে যেটা হচ্ছে এখানে কিন্তু আলোক শক্তি উৎপন্ন হয়। সো তার মানে এই আলোক শক্তির মূল উৎস হচ্ছে কিন্তু মূলত এই কোষের রাসায়নিক শক্তি। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তো এই শুষ্ক কোষের ভেতরে কী থাকে বা এর গঠনটা কী, এটা কীভাবে তৈরি করা হয়? তো এই শুষ্ক কোষ তৈরি করার জন্য প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়। তো এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির একটা দস্তার চোঙ্গে ভরা হয়। এরপর তার মধ্যে একটা কার্বন দণ্ডকে এমনভাবে বসিয়ে দেওয়া হয় যাতে কার্বন দণ্ডটি এই দস্তার চোঙ্গকে স্পর্শ না করে। তো কার্বন দণ্ডের মাথা একটা ধাতব টুপির মতো পরানো থাকে। তো এই শুষ্ক কোষে উপরের অংশে অর্থাৎ কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় এবং দস্তার চোঙ্গটাকে একটা শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়। তো এখানে দস্তার চোঙ্গর যে তলাটা আর কি, মানে সেটাই হচ্ছে আসলে ঋণাত্মক তড়িদ্দার বা অ্যানোড হিসেবে কাজ করে, আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িদ্দার বা ক্যাথোড হিসেবে কাজ করে। সো তার মানে মনে রাখতে হবে যে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে আমরা ক্যাথোড বলি এবং ঋণাত্মক প্রান্তকে আমরা অ্যানোড বলি। এটা শুধুমাত্র ব্যাটারির ক্ষেত্রেই কিন্তু কার্যকর হয়, মনে রাখতে হবে। তো এইবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা একটু আলাদা জিনিস, সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। এটা আবার কী জিনিস? দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এমন সব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করে তাদের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া সংগঠন করা হয় তাহলে তাকে আমরা তড়িৎ বিশ্লেষণ বলি, আর এমন পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। যেমন লবণ, হ্যাঁ লবণকে দ্রবীভূত বা বিগলিত অবস্থায় এর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি চালনা করলে এখানে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যেটা সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করছি। তো যে সমস্ত পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করে না তাদেরকে আমরা আসলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা নন ইলেকট্রোলাইট বলে থাকি, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। তো এখন আমরা এই লবণ পানির মধ্যে কীভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয় বা কীভাবে ঘটনাটা ঘটে সেটা একটু দেখার চেষ্টা করব। তো এর জন্য আমরা কী করব, 300 মিলিলিটার পানি নিয়ে তার মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যোগ করে ভালোভাবে নাড়াচাড়া করে একটা দ্রবণ তৈরি করব। তো সোডিয়াম ক্লোরাইডের এই দ্রবণকে আমরা ব্রাইনও বলতে পারি। তো যখন এই লবণকে আমরা পানিতে মিশাবো তখন যেটা হয়, লবণটা ভেঙে যায় মানে বিয়োজিত হয়ে সে ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। একইভাবে দ্রবণের মধ্যে যে থাকা পানি সেটাও আসলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, অর্থাৎ NaCl থেকে আমরা পাচ্ছি Na প্লাস Cl মাইনাস এবং H2O থেকে পাচ্ছি আমরা H প্লাস এবং OH মাইনাস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই আয়নগুলো কিন্তু এর মধ্যে এখন ঘোরাঘুরি করছে। তো এবার আমরা যে কাজটা করবো, দুইটা জিঙ্ক দণ্ড নিয়ে আমরা এই দ্রবণের মধ্যে একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করে ঠিক চিত্রের মতো করে আমরা ডুবে দিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহিত করব। এবং যখন আমরা এই কাজটা করব তখন আমরা দেখব যে এই দণ্ডগুলো দিয়ে আসলে হঠাৎ করে এক ধরনের গ্যাস উৎপন্ন হচ্ছে, বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন
হচ্ছে। তো একটা জিনিস বলে রাখি, যে তড়িৎ বিশ্লেষণে এই যে দণ্ডগুলো, যেই দণ্ডটা আসলে ব্যাটারির ধনাত্মক অংশের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি অ্যানোড, এবং যেই দণ্ডটা ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড। আসলে অ্যানোড এবং ক্যাথোডের নামকরণটা বা কোনটা অ্যানোড বা কোনটা ক্যাথোড হবে সেটা সংজ্ঞায়িত করা হয় আরেকটা ভিন্ন জিনিস দিয়ে, যেটাকে আমরা আসলে বলি জারণ বিজারণ, যেটা তোমরা উপরের শ্রেণীতে জানবে, এখন এত কিছু নিয়ে প্যারা নেওয়া লাগবে না। তো যাই হোক, তার মানে পজিটিভ প্রান্তটা হচ্ছে অ্যানোড, নেগেটিভ প্রান্তটা হচ্ছে ক্যাথোড। তো এই যে তড়িদ্বারগুলোতে অ্যানোড থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটা হচ্ছে আসলে ক্লোরিন গ্যাস, আর ক্যাথোড থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটা হচ্ছে আসলে হাইড্রোজেন গ্যাস। সো এই যে এখানে ক্লোরিন গ্যাস এবং এখানে হাইড্রোজেন গ্যাস কীভাবে উৎপন্ন হলো সেটা জানার জন্য আমাদের আসলে এই লবণের তড়িৎ বিশ্লেষণ কৌশলটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা যখন এই ব্যাটারির মধ্যে সংযোগ দিই তখন চিন্তা করো কী হয়, এটা কিন্তু প্লাস হয়ে যায়, এটা হচ্ছে মাইনাস হয়ে যায়, মানে তারা আয়নিত হয়ে যায় বলা যায়, তাই তো? তো এখন দেখো তো এই যৌগের মধ্যে কী আছে, এখানে এইচ প্লাস আছে, ওএইচ মাইনাস আছে, এনএ প্লাস আছে, তারপর হচ্ছে সিএল মাইনাস আছে। তো এই আয়নগুলো তো এখানে ঘোরাঘুরি করছিল, বাট যখন আমি এই তড়িদ্বার ঢুকিয়ে তার মধ্যে তড়িৎ প্রবাহ দেওয়ার চেষ্টা করলাম তখন কি ঘটবে, তখন যে ঘটনাটা ঘটবে যে এই পজিটিভ আয়নগুলো নেগেটিভের দিকে আকৃষ্ট হবে এবং নেগেটিভ আয়নগুলো পজিটিভের দিকে আকৃষ্ট হবে। এক্স্যাক্টলি এইটাই ঘটবে, ব্যাটারির সাথে সংযোগ দিয়ে জৈবত লবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহের ফলে যেটা হবে, হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়ন যারা দুজনে কিন্তু নেগেটিভ, তারা এই যে পজিটিভ অ্যানোডের দিকে অগ্রসর হয়। কিন্তু এখানে একটা নিয়ম আছে যে কে আগে যেতে পারবে, তো এখানে আসলে ক্লোরিন আয়ন জিতে যায়, এবং এই ক্লোরিন আয়ন অ্যানোডের কাছে যায়, গিয়ে সে কী করে খেয়াল করো, ক্লোরিনের মধ্যে তো সিএল মাইনাস আছে, তার মানে তার কিন্তু একটা ইলেকট্রন বেশি আছে বলেই সে আসলে নেগেটিভ চার্জ। সো সে কী করে, এই ইলেকট্রনটা এই অ্যানোডের কাছে ত্যাগ করে দেয়, এবং অ্যানোড যেহেতু পজিটিভ সে সুন্দর করে ইলেকট্রনটা নিয়ে নেয়, এবং এর ফলে যেটা হয়, ক্লোরিন যেটা আয়নিত অবস্থায় ছিল সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে একটা মুক্ত ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তো এইভাবে আসলে দুইটা ক্লোরিন আয়ন থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে গিয়ে আমরা ক্লোরিন গ্যাস পাই। সো এইভাবেই আসলে এই দ্বন্দ্ব থেকে এই ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হতে থাকে। কিন্তু এখন খেয়াল করো, ওএইচ কিন্তু কোনো বিক্রিয়া করতে পারলো না, মানে ওএইচটা কিন্তু দ্রবণে থেকে যাচ্ছে। একইভাবে যেটা ঘটে যে হাইড্রোজেন এবং সোডিয়াম আয়ন দুজনেই কিন্তু এই ঋণাত্মক ক্যাথোডের দিকে অগ্রসর হয়, কিন্তু এখানে হাইড্রোজেন জিতে যায়, এবং হাইড্রোজেন কী করে, সে তো এইচ প্লাস, এবং খেয়াল করো এটা তো আসলে ঋণাত্মক তড়িদ্বার, মানে এখান থেকে কিন্তু আমরা ব্যাটারি থেকে ইলেকট্রন পাবো। তো এই এইচ প্লাস আয়ন করে কি, সেখান থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। তো এইভাবে আসলে দুইটা হাইড্রোজেন আয়ন কী করে, দুইটা ইলেকট্রন নিয়ে নেয়, কোথা থেকে, এই ক্যাথোড থেকে নিয়ে সে হাইড্রোজেন গ্যাস হিসেবে বুদবুদ আকারে উঠে আসে। তো যার ফলে হয় কি, যে সোডিয়াম প্লাস সে কিন্তু আর বিক্রিয়াটা করতে পারে না, মানে সোডিয়াম প্লাস আয়নটা দ্রবণে থেকে যায়। সো তাহলে খেয়াল করো ওভারঅল ঘটনাটা কি ঘটলো, অ্যানোড এবং ক্যাথোডের ক্ষেত্রে যেটা হলো, অ্যানোডের কাছে ক্লোরিন গিয়ে সে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো, এবং ক্যাথোডের কাছে হাইড্রোজেন গিয়ে সে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। ওদিকে কিন্তু দ্রবণে সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস আয়ন রয়ে গিয়েছে। তো এই যে সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস, এরা কিন্তু একে অন্যকে আকর্ষণ করে, এবং এরা আসলে তখন একসাথে যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড গ্যাস উৎপন্ন করে। তার মানে এই বিক্রিয়াটা থেকে আমরা আসলে তিনটা জিনিস পাচ্ছি, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এভাবেই আসলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা কাজ করে। সো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।